কোমরের চোটে অস্বস্তিতে ভুগছেন তামিম ইকবাল খান। মঙ্গলবার সংবাদ সম্মেলনে অধিনায়ক জানিয়েছেন, শতভাগ ফিট না হলেও খেলবেন তিনি। দেশের সব গণমাধ্যমেই যা উঠে এসেছে। তামিমের এমন মতামতে চটেছেন নাজমুল হাসান পাপন। দেশের একটি গণমাধ্যমকে বিসিবি বস জানিয়েছেন, এটা তো আর পাড়া মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে যে সে ফিট না, কিন্তু খেলবে, নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে, এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না। তামিমের এমন সিদ্ধান্তে নাকি হাতুরু সিংহেও ক্ষুব্ধ। তামিম আসলে কি চায় তা পরিষ্কার করে জানতে চায় বিসিবি। চট্টগ্রামে গিয়ে অধিনায়কের সাথে কথা বলবেন পাপন, এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যমটি। নাজমুল হাসান পাপন আরো বলেন, তামিমের এমন কথা আমার মেজাজ খারাপ করে দিয়েছে। হাতু আমাকে ফোন দিয়ে প্রায় আধা ঘন্টা চিল্লাচিল্লি করেছে, এটা কি সে পাড়ার খেলা পেয়েছে নাকি। তামিম ইকবাল ইঞ্জুরির সাথে লড়ছেন লম্বা সময় ধরে। ফিটনেস না থাকায় আফগানিস্তানের সাথে দেশের মাটিতে একমাত্র টেস্ট ম্যাচও খেলেননি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সিরিজও তিনি মিস করেছেন ফিটনেসের সংকটে। সামনে এশিয়া কাপ আর বিশ্বকাপ, ফিট না থেকেও কেন মাঠে নামবেন বাংলার অধিনায়ক। তামিমের ইঞ্জুরি আর ফিটনেস জটিলতায় দলের সংকট বাড়াচ্ছে। প্রায় প্রতিটি সিরিজেই তামিমের ইঞ্জুরি নিয়ে দলকে নতুন করে চিন্তা করতে হচ্ছে, কোচকেও পরিকল্পনায় বদল আনতে হচ্ছে। কিছুক্ষণ পরেই প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে বাংলাদেশ আফগানিস্তান দল। তার আগে হচ্ছেটা কি, কেন এত রং তামাশা? তাহলে কি তামিম হাতুরু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ভিতরে ভিতরে, নাকি পিছন থেকে অন্য কেউ লাটাই আর সুতো নিয়ন্ত্রণ করছেন? অনেক জাবের, একাত্তর।